সম্পাদক আয়ুর রহমান তালুকদার বীর প্রতীক উপস্থিত হয়েছেন, স্বাগত স্বাগত জানাই। সাধারণ স্বাগত বন্ধুরা, আমাদের মাঝে আমি সাধারণ সম্পাদক আয়ুর রহমান তালুকদার বীর প্রতীক উপস্থিত হয়েছেন। এবার আপনাদের মাঝে গামছা দিয়ে বরণ করে নিচ্ছেন কৃষক শ্রমিক জমাতে লীগের শরীরকে গুরুদাসপুর উপজেলার সংগ্রামী সভাপতি গামছা দিয়ে বরণ করে নিচ্ছেন। বর্তমানে আসবেন নলডাঙ্গা উপজেলার প্রতিনিধি এবং কাদিরা বাহিনী একমাত্রের মাঝে বক্তব্য দিবেন জনাব তানসির আলী। কোথায় গেছে তখন ছিল এটা নাটোর জেলা না রাজশাহী জেলা, কোথায় গেছে তখন ছিল এটা নাটোর জেলা না রাজশাহী জেলা। মাটির উপরে না মাটির নিচে জায়গা হবে, এটা ভালো না। সেনাবাহিনীরা জবরদখল করে ক্ষমতায় আসে, সেটা মিলিটারি স্বৈরাচার। আর শেখ হাসিনা যদি ভোট ছাড়া এইভাবে আসে তাহলে আগামী দিনে হবে মহিলা স্বৈরাচার, এবং এই উপাধিটা তার জন্য ভালো হবে না। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তার মহিলা স্বৈরাচার উপাধি গ্রহণ করা তার জন্য উচিত কাজ হবে না। সেই জন্য আমি চিৎকার পাৎকার করি, যা বলবার বলি। এর থেকে যদি শিক্ষা হয়, মানুষের কাছে যদি ভোটে যান, এবং বলছি নাটোরের বন্ধুরা, আওয়ামী লীগের বন্ধুরা, যত ক্ষমতায় আপনাদের থাকুক, যদি সঠিক ইলেকশন হয় আমি হাতে ছুরি পরবো যদি আওয়ামী লীগ জিতে। ভোট হইলে আওয়ামী লীগ জিতবে না, কে জিতবে বলতে পারি না, একদম চোখেই আছে ধানের শীষ। ধানের শীষও অনেকটা পেটের বিষ, খেয়াল রাখবেন। মানুষ খুব বেশি পছন্দ করে না, মানুষ ওই যে কি বলে বনানিতে কি বানাইছিল হাওয়া ভবন, হাওয়া ভবনও চায় না, তুফান ভবনও চায় না। মানুষ শান্তিতে সম্মানের সাথে থাকতে চায়, সেই জন্য গামছা মার্কা বানিয়েছি। আমি জানি আমি জীবিত থাকতে হয়তো গামছা মার্কা ক্ষমতায় যাবে না, এটা আমি জানি। যেহেতু